হ্যালো বন্ধুরা, আপনার হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, ওকে। আই উইল টিচ ইউ ও বেসিক স্পেস উইদাউট আ টাইপ। আই উইল টিচ ইউ ইন্টিজার। হোয়াট ইজ ইন্টিজার? ইন্টিজার নাম্বার ইজ এ বন্ধুরা, ইন্টিজার নাম্বার ইজ এ ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার নাম্বার। পূর্ণ সংখ্যার নাম্বারটা অবশ্যই কি আমি দেখবো, বলে নিলাম এ ইকুয়াল, এই যে 10 দিলাম, 10 20 100 গুলো তো পূর্ণ নাম্বার। ইকো এই তো ইকো এ সেভ করলাম, এখন রান করে দেখবো। ইন্টিজার 10 দেখাচ্ছে আমাদের, 10 করে দেখাচ্ছে, সুবিধা করার মতন করে নিলাম, 10 দেখাচ্ছে। কিন্তু যদি 100 যদি দিই, আমাদের 100 দেখাবে। আবার যদি 100.20 দিই, তাহলে আমাদের এটা 2 দেখাচ্ছে, 20 দেখাচ্ছে না। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে সেটা আমাদের ইন্টিজার। এখানে 10 হয়ে দিলাম, 10, এটা আমাদের ইন্টিজার সংখ্যা। এরপর আমরা দেখব আরেকটি ইন্টিজার সংখ্যাকে ম্যানিপুলেশন করার আরেকটি পদ্ধতি দেখাচ্ছি। বি দিলাম এ প্লাস ইকুয়াল, ইকুয়াল 20 দিলাম, এখানে দিলাম সি, এখানে দিলাম 20, এখানে দিলাম 30। বলুন দি এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 50। 50 কেন হবে দেখি, দেখেন 50 এটার অ্যান্সার হবে। ইকো করে নিন, ইকো ইকো সি, ইকো সি এটা রেজাল্ট হবে 30। সি এ বি 30 হচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটা ব্রেক দিই, বিয়ার দিলাম, টিজিস দেখেছি। আচ্ছা, এখানে যদি আমরা দিতাম, দেখেন বন্ধুরা, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, অর্থাৎ এটা যদি আমরা ডিলেট যদি করে দিই, তাহলে দেখাচ্ছে আমাদের 30, অর্থাৎ এটা আমাদের কাজ করতেছে না। যদি আবার এই ধরনের যদি থাকে, তাহলে আমাদের হচ্ছে 50। এই জিনিসটা আমি আপনাদের বুঝে দিতে চাইছিলাম। আবার যদি আমরা যদি এইভাবে করি, গ্রেট, গ্রেট ইন্টু ইকুয়াল 5, তাহলে কি দেখাবে? কিছু দেখাচ্ছে না, কারণ আমরা জেটের এখানে মান নিই নি। আমি এখানে জেটের মান যদি নিই, জেড ইকুয়াল 2,
0 0 দেখার কারণ আছে, কারণ হলো যে মানটা ইনলিসিস করে দিই নাই। জেড ইকুয়াল টু এবার 5 × 10 আমাদের 10 দেখাচ্ছে, অর্থাৎ এটার হিসাবে হচ্ছে কেমন, যে জেড ইকুয়াল আবার এই জেড এই জেড, হ্যাঁ এই কোন কোটেশনের এটা আবার ইনটু হবে ইনটু 5 5, অর্থাৎ তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের 2 ইনটু 5, তাহলে কত হচ্ছে 5 × 10। এই ধরনের হচ্ছে হিসাবটা হচ্ছে এই। এরপর আরেকটা দেখাবো আমি, লুপ সিস্টেম। তো এক্স ইকুয়াল যদি 11 হয়, তাহলে দেখাবে ইকো, আচ্ছা ইকো না দিয়ে একটা ভেরিয়েবল নেই, তাহলে এখানে আছে 11, তাহলে এখানে হবে আমাদের 11 দেখাচ্ছে। আমার একটা ইকো নিব, আমার মাস্টার স্লোলি কাজ করতেছে যে কেন, এই তো ইকো বিয়ার, এখন যদি বি ইকুয়াল প্লাস প্লাস দি, তাহলে এখানে কিছুই আমাদের মান দেখার কথা হচ্ছে 12, কিন্তু এই 11 11 11 কিছু হচ্ছে 12 হচ্ছে না, কারণ হচ্ছে কি এটা আমরা যে সামনে দিই, হ্যাঁ তাহলে আমাদের 12 হবে, যে 12 দেখাচ্ছে যত আমি করবো 12 বার ইনক্রিমেন্ট তত 12 বার ইনক্রিমেন্ট হবে। এই হচ্ছে ইন্টেজার সংখ্যা। ধন্যবাদ বন্ধুরা, এরপর আমি দেখবো ফ্লোট নিয়ে। এখান থেকে আপনারা সবাই ভালো থাকেন।